হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা দশমন্দির খন্দকার, যে কাপড়ে টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ কপি অ্যান্ড পেস্ট ফর্মুলা অ্যান্ড নাম্বার ফরম্যাট অ্যান্ড ভ্যালুস অ্যান্ড নাম্বার ফরম্যাট অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপর আমরা কীভাবে ফর্মুলা এবং নাম্বার ফরম্যাটস এবং ভ্যালু এবং নাম্বার ফরম্যাট আমরা কপি এবং পেস্ট করার মাধ্যমে ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল আসার পরে এখানে আমাদের এই কপি এবং পেস্ট স্পেশালের মধ্যে এখানে আমাদের যে বিভিন্ন এখানে দেয় আমাদের অপশনগুলো দেওয়া আছে, তার মধ্যে থেকে আমাদের স্পেসিফিক যে বিষয়গুলো আমরা বলছি এখানে কপি করে পেস্ট করতে পারি, তার ভিতর থেকে আজকে আমরা কোনটা দেখবো এখানে, এই যে ফর্মুলা এবং নাম্বার ফরম্যাট, তারপরে ভ্যালু এবং নাম্বার ফরম্যাট আমরা কীভাবে কপি করে পেস্ট করতে পারি সে বিষয়টা দেখবো। এখন এখান থেকে আমাদের এই কাজটা করার জন্য কী করতে হবে, প্রথমে আমরা দেখবো এই যে ফর্মুলা এবং নাম্বার ফরম্যাট। তাহলে এখানে আমাদের কী করা আছে, এই ডাটাগুলোর মধ্যে এখানে আমাদের কী করা আছে, এটার আমাদের মধ্যে ফিল কালার করা আছে, টেক্সট কালার করা আছে, তারপরে এখানে বর্ডার দেওয়া আছে, তারপর এখানে কী করা আছে আমাদের এখানে এই যে নাম্বার ফরম্যাট করা আছে, এখানে কী করা আছে ফর্মুলা ইউজ করা আছে, তা বিভিন্ন কাজ করা আছে এখানে। এখান থেকে শুধু আমি ফর্মুলা এবং নাম্বার ফরম্যাটটা কপি করে পেস্ট করে নিয়ে আসবো। তাহলে কী করতে হবে, এখান থেকে এই ডাটাটুকু আমি সিলেক্ট করবো, করার পর আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, অথবা এই যেখানে কপিতে আমি ক্লিক করলাম বাস কপি করলাম, কপি করার পরে আমি এখানে পেস্ট করবো। তাহলে পেস্ট করার জন্য আমি এখানে পেস্টের এই যে এখানে ক্লিক করবো, তারপরে পেস্ট স্পেশাল আমরা এখানে ক্লিক করবো, করার পরে এখান থেকে আমার এই পেস্ট স্পেশালের মধ্যে এই যে এখানে অপশনটা দেওয়া আছে ফর্মুলাস অ্যান্ড নাম্বার ফরম্যাট, আমি এই অপশনটা সিলেক্ট করবো, করার পরে আমি ওকেতে ক্লিক করবো। কাজ করার সাথে সাথে এখানে আমার কী চলে আসছে, ফর্মুলা এবং নাম্বার ফরম্যাট চলে আসছে। তাহলে আমার এই যে এখানে এটা ফর্মুলা, এই দুইটার এখানে যে আমরা সাম করছি এটা হচ্ছে এই ফর্মুলা বারে ফর্মুলা বারটা চলে আসছে। তারপর এখানে কি আসছে আমাদের এটা যে নাম্বার ফরম্যাট, তাহলে এখানে আমরা কি নাম্বার ফরম্যাট ইউজ করছি, নাম্বার, এই যে উপরে আমরা যে নাম্বার ফরম্যাট ইউজ করছি উপরে এটা চলে আসছে, কারণ যেহেতু আমরা কি করছি ফর্মুলা এবং নাম্বার ফরম্যাট আমরা এখানে সিলেক্ট করে দিয়ে পেস্ট করছি। এই কারণে এখান থেকে আমাদের অন্য যেগুলো আছে এখানে যে ফিল কালার করা আছে, তারপরে টেক্সট কালার করা আছে, তারপর বর্ডার দেওয়া আছে, এগুলো সব বাদ দিয়ে শুধু ফর্মুলা নাম্বার ফরম্যাটটা এখানে আমাদের পেস্ট হয়ে চলে আসছে। বাস এইভাবে আমরা স্পেসিফিক বিষয় আমরা ইচ্ছা করে পেস্ট করে নিয়ে আসতে পারি পেস্ট স্পেশাল থেকে। বাস তারপর এখন আমরা কী পেস্ট করবো, তারপরে আমরা এখান থেকে ভ্যালু এবং নাম্বার ফরম্যাটটা আমরা এখানে পেস্ট করে নিয়ে আসবো। তা সেটা করার জন্য সেমভাবে আমরা এর এখানে ডাটাটুকু আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর আমরা এখানে মাউস পয়েন্টার রেখে আমরা এখান থেকে যেতে পারি পেস্ট স্পেশালে, অথবা আপনি এখান থেকে মাউসে নর্মাল ক্লিক করবেন, করার পরে পেস্ট স্পেশালে ক্লিক, বাস ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই যে অপশন দেওয়া আছে ভ্যালুস অ্যান্ড নাম্বার ফরম্যাট, আমরা এখান থেকে ভ্যালুস এবং নাম্বার ফরম্যাট এটা সিলেক্ট করবো, করার পর ওকেতে ক্লিক, বাস আমাদের এখানে কী চলে আসছে, আমাদের এখানে ভ্যালুগুলো চলে আসছে এবং নাম্বার ফরম্যাট চলে আসছে। তাহলে আমাদের এই যে ভ্যালুগুলো এই ভ্যালুগুলো, কিন্তু এখানে কিন্তু আমার কী ইউজ করা আছে, এখানে কিন্তু আমি ফর্মুলা ইউজ করছি এখানে, কিন্তু এই ফর্মুলাটা কিন্তু আমার এখানে কিন্তু আসে নাই, এখানে ফর্মুলাটা শুধু কী আসছে আমার এখানে ভ্যালুটা চলে আসছে। তাহলে এখানে এই তিনটা ভ্যালু চলে আসছে, আর কি চলে আসছে নাম্বার ফরম্যাট। তাহলে এই যে উপরে গেলে আমার নাম্বার যে ফরম্যাটটা এখানে আমার কী দেওয়া থাকে, ডিফল্ট জেনারেল ফরম্যাট দেওয়া থাকে, কিন্তু যেহেতু আমি নাম্বার দেখা যাচ্ছি এখানে নাম্বার ফরম্যাট এখানে কিন্তু আমার এই মাধ্যমে পেস্ট করলে এটা অটোমেটিক এখানে চলে আসে। তাহলে এখান থেকে কীভাবে আমাদের এক্সেল শীটের আমাদের ডাটাগুলো থেকে আমাদের যেখানে বিভিন্ন রকমের ফরম্যাট করা থাকে, বর্ডার করা থাকে, তারপর ফর্মুলা, পাশাপাশি এখানে নাম্বার ফরম্যাট বিভিন্ন বিষয় ইউজ করে থাকে, এখান থেকে আমাদের স্পেসিফিকভাবে আমাদের এখান থেকে যে দুইটা বিষয় দেখলাম যে ফর্মুলা এবং নাম্বার ফরম্যাট এবং ভ্যালু এবং নাম্বার ফরম্যাট কীভাবে আমরা কপি করে পেস্ট করে নিয়ে আসতে পারি, তো সেই বিষয়টা এখানে আপনাদের সাথে আমি কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কপি অ্যান্ড পেস্ট ফর্মুলাস অ্যান্ড নাম্বার ফরম্যাট অ্যান্ড ভ্যালুস অ্যান্ড নাম্বার ফরম্যাট অন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তখন আমার এই যে কাপড় টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।